আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে নুরুল কোরআন অনুষ্ঠানে। আমি কথা বলছিলাম আজকে একতার গুরুত্ব এই বিষয়ের উপর এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলাম। ইতিমধ্যে আমার হাতে আরও বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, আপনারাও লাইনে আছেন ও কলের জন্য অপেক্ষায় আছেন, আমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দিই ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু ইসলামের উপর দূরত থেকে দূরত শরীফ কীভাবে পাঠানো যায়, সালাত ও সালাম কীভাবে পাঠানো যায়। সিস্টেম হলো নবীজি সাল্লাল্লাহু ইসলামের নিকটে গিয়ে যারা সালাম করবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে সালাত ও সালাম পেশ করবেন। আর দূরত থেকে দূরত শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ, সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এ ধরনের দুরুদ রয়েছে, সালাম রয়েছে, সেই দুরুদ সালামগুলো আমরা দূর থেকে পৌঁছাবো। এবং একইন রাখতে হবে এই সালামগুলা ফিরিস্তা, লক্ষ লক্ষ ফিরিস্তা, অগণিত ফিরিস্তা আল্লাহ পাক মুআয়্যন করে রেখেছেন। তাদের দায়িত্বই হলো দুনিয়ার যে প্রান্ত থেকে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত দুরুদ শরীফ পাঠ করবে, সেই দুরুদগুলো রওজায়ে আথরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিন্দা নবী, যিনি রওজায়ে আথরে জিন্দা রয়েছেন, ওহু হাইয়ুন ফিল কাবার, সেই রওজায়ে আথরে গিয়ে নাম ধরে ধরে এই ফেরেশতাগণ, সেই যারা দুরুদ পাঠ করেছেন তাদের নাম ধরে নবীজি ইসলামের কাছে পৌঁছানো হয়, সেইটা ইয়াকিন রাখতে হবে। তাই আমরা দূরের থেকে এই সমস্ত দুরুদ গুরুদ পড়ব, আর নিকটে গেলে সালাত ও সালাম যেভাবে আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এভাবে আমরা সালাত ও সালাম পেশ করব, এটাই সহি নিয়ম, সহি পদ্ধতি। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল যে মদিনাতুল উলুম মাদ্রাসার, হাবিবপুর মাদ্রাসার জন্য আপনি অ্যাকাউন্ট নম্বর চেয়েছেন, আপনি একটা ফোন করে আমার নাম্বারটা নিয়ে নিতে পারেন, অথবা আমাদের ডোনেশন লাইনে ফোন করলে তা ওনারাও দিয়ে দিতে পারবেন আপনাকে। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, কসামের কাফফারা, আপনি যে দশজন মিসকিনকে খাওয়াবেন অথবা দশটা ফিতরার পরিমাণ পয়সা দিয়ে দিবেন, এদেশে যেভাবে ফিদিয়া বা ফিতরা আমরা যেভাবে দেই, যে পাঁচ পাউন্ড করে, এদেশে কসম করলে এই দেশের অনুযায়ী পাঁচ পাউন্ড করে আপনার 50 পাউন্ড হয়। আর এইটা হইল, এই পয়সাটা দিতে হয় গরিব দুঃখী অসহায় মানুষদেরকে, যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে। তো এই সমস্ত মানুষ যেহেতু এই দেশে নাই, সেহেতু বাংলাদেশে দিতে হবে। তবে হ্যাঁ, এদেশে যে সমস্ত চ্যারিটি, সত্যিকারের চ্যারিটি, যারা 100% যারা চ্যারিটিবুল কাজ করে, তাদের কাছে আপনি দিয়ে দিতে পারেন, তারা আপনার পক্ষ থেকে এই দায়িত্বটা আঞ্জাম দিয়ে দিবেন। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, অসুস্থ কোনো মানুষের জন্য আত্মীয় স্বজন সবাই মিলে, ছেলে সন্তান মিলে, ভাই বোন মিলে কোরআনে করিমের খতম পড়া, তসবিহ তাহলিল করা জায়েজ আছে কি না? অবশ্যই জায়েজ রয়েছে, কোরআনে করিম যদি অংশ করে পড়েন। আজকাল কিছু কিছু মানুষ বলে বাগাবাগি করে কোরআনে করিম পড়া জায়েজ নয়, এটা কোত্থেকে উনি পেলেন? কোরআনে করিম আপনি একটা সুরা যদি পড়েন সওয়াব হবে না? আপনি যদি একটা পারা পড়েন সওয়াব হবে না? একটা আয়াত তিলাওয়াত করলে সওয়াব হবে? তাই আপনি একটা পারা পড়লে, একটা 10টা পারা পড়লে, 3টা পারা পড়লে আপনার কি গুনাহের কোনো কারণ আছে? তাই বন্টন করে আপনি 3 পারা, আরেকজন 3 পারা, আরেকজন 5 পারা, এভাবে বন্টন করে পরে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন সবাই মিলে সমষ্টিগতভাবে, তাহলে এই দোয়া আল্লাহ পাক কবুল না করে পারেন না, আল্লাহ পাক অবশ্যই এটা কবুল করবেন। তাই এভাবে কোরআনে করিমের খতম হোক আর তসবিহ তাহলিলের খতম হোক, এভাবে পড়া জায়েজ রয়েছে। অথবা কোনো তসবিহ তাহলিল না করেই ইস্তেগফার ইত্যাদি করে সবাই মিলে যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেটাও জায়েজ রয়েছে। জাযাকাল্লাহু খায়ের। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল, জি বলুন। প্রশ্ন করব আমি, কতক্ষণ লাগবে ভাই? জি, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা, আমরা যখন নামাজে দাঁড়াই তসবিহটা পড়ি, হঠাৎ করে চোখটা ঘুম আসে না, কিন্তু চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঘুমটা নাই, এটা কি ঠিক আছে না খারাপ জিনিস?
জি আপনি বুঝছেন জিনিসটা জি আমার, জি জি মানে তসবি পড়তেছি বা নামাজ পড়তেছি বা দোয়া হাত উঠে দোয়া করতেছি, তখন চোখটা অটোমেটিক মানে আমি জাগ না ঘুমো না কিন্তু চোখটা বন্ধ হয়ে যায়। আর জি আরেকটা প্রশ্ন আমার, যে মানে যে হাতের টেখা মসজিদে যে এতিমখানা আছে, এতিমখানার মানে এতিমরা যে মসজিদে পড়তেছে তাদেরকে যে হাতের টেখা দেওয়া যাবে মাদ্রাসায়, যারা এতিম এতিমখানা এতিম বাচ্চারা আছে জি জি বোন আপনার তাদেরকে প্রোগ্রাম আমরা কি দিতে পারবো? জি বোন এইটা আপনি প্রশ্ন আমার। জি জাজাকাল্লাহ আপনি প্রোগ্রাম দেখুন বোন। নেক্সট কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো? জি ভালো, আল্লাহ হোক আছেন। আমি একটা আমি একটা জিনিস থেকে কথা আসলো, যে যে জি আমিও তো লম্বা লম্বা দোয়া জানি না নাইনি, তো দিও সুরাইন জানি না, আর ও যে নবল যে কোনো নবল নমাজ নাইনি, জি কুলহু আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ করলে হইব নি, তিনবার কুলহু আল্লাহ কি চারবার কুলহু আল্লাহ দি, জি জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আমার একটা কোয়েশ্চন ছিল, যে এদেশে কোনো মানুষ হসপিটালে বা গড়ে মারা গেলে ফলে তো নিয়ে হসপিটালে রাখা হয়, বা হসপিটালে মারা গেলেও তো একদিন দুই দিন রাখা হয়, তো এই সময় কি কোনো রোগ কুরআন তিলাওয়াত বা কোনো ইমাম দিয়া বা এমনি নিজের ফ্যামিলির মানুষ এরকম কিতা করা লাগে নি, বা কিতা করা লাগে বা করলে এটা যায় নি, বা এটা অর্থাৎ কিছু কনফিউজ কোনো কোনো মানুষে এরকম পয়েন্ট অর্থাৎ জানবার লাগে, অর্থাৎ পয়েন্টে কৃতজ্ঞতা হইব। জাজাকাল্লাহ খায়ের, আপনার প্রোগ্রাম দেখো কা। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। যে আমার একটি প্রশ্ন জীবন, আমার একটি প্রশ্ন হলো, যে আমরা যদি যেহন একজন মানুষ যদি বিপদে পড়ে যায়, আমরা হয় একজন ফ্যামিলি মিলিয়া একজন একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক্সাম্পল, আমার ফ্যামিলি থেকে আমি হইলাম 13,000 টাইম, আর অন্য একজন এমন ভাবে চারি পাঁচ ফ্যামিলি মিলিয়া চারি পাঁচজন মানুষ মিলিয়া যদি আমরা একজনে যদি 30,000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ভাবে যদি আমরা হয় একজন মিলিয়া যদি ফরি, আবার সহজা জমিয়া হন দোয়া হরাল দোয়া হরতাম হইব নি, সহজ যতজনে মিলিয়া আমরা হরছি অতজন মিলিয়া ওই তো ও লা ইলাহা ইল্লাল্লাহ যতজনে হরছি অতজন মিলিয়া আল্লাহর কাছে দোয়া হরলে, যে একজন মানুষ বিপদে পড়ছো ও বিপদে ওই মানুষের লাগে আমরা দোয়া করতাম নি বা হইলে হইব নি না, কিছু কোনো রহম আছে নি? আপনি প্রোগ্রাম দেখো কা। জি আপনি প্রোগ্রাম দেখো কা। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি হুজুর আপনার কাছে ফোন করছি, ওই জন্য মাগরিবর নমাজ উঠিয়া এক জুড়ে কইছো যে সুন্নত বাদ দিও আর নাই, যে ছয় রেখাত নমাজ পড়তাম, একটা মাগরিব কইয়া পড়তাম নি না এমনি নফল কইয়া পড়তাম উঠিয়া, বুঝছি না আমি কি তার হতা হয়েছে শেখ, আমি কইছি নি? জি 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 না আপনি কইছেন না, আরেকজন বাংলা টিভির মাঝে কই জুড়ে কইছিলা যে মাগরিবর তো ওই জন্য নফল তো নাই নি, এক রেখাত নাই নি উঠিয়া, মাগরিবর নমাজ তো দিও নাই নি উঠিয়া, আপনারে কই উঠিয়া তো আমি কইছিলা মাগরিবর তো ছয় রেখাত নমাজ নফল পড়বা লাগিয়া। জি আচ্ছা আপনি প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও আপনার সব সময় আপনার যেগুলা হয়তো আমার উপকারে আছে, আমার একটা প্রশ্ন হইল কি হুজুর, যে দায়ী রাখার মাঝে ফজিলত কিতা, এবং কেউ যদি দায়ী রাখে না তার কতটুকু গুণা হইব, এবং দায়ী অর্থ কিতা, অর্থ আমার যদি সম্পূর্ণরূপে ভুলে হইতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ হইব, বুঝছেন? জি ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি বোন আপনার প্রশ্নটা হুকা, টিভি ভলিউম কমা গো তাইলে আমার কথা বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, জি প্রশ্নটা বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আমি যদি মাগরিবের নামাজ 3 রাকাত পড়লাম, আর তাহিয়াত পড়ার পরে সালাম ফিরানোর আগে যে কয়েকটা দোয়া আছে এগুলো পড়লাম, এবং সালাম ফিরানোর পরে যে বেশ কয়েকটা দোয়া তসবিহ তাহলিল আছে এগুলা পড়লাম, তাহলে এগুলা কি সব রাকাতে পড়তে হবে? সুন্নতে, নাফলে, ফরজে যত রাকাত আছে সব রাকাতে কি এই দোয়াগুলো পড়তে হবে, না শুধু ফরজ নামাজ পড়ে এই দোয়াগুলো পড়তে হবে? জাযাকাল্লাহ, আপনি প্রোগ্রাম দেখুকা। আমার হাতে বেশ কয়েকটা প্রশ্ন জমা হয়ে গেছে, এরপরে আমি কল নেব, একটু আপনারা কষ্ট করে লাইনে থাকতে হবে। প্রশ্ন করেছেন, আমরা যখন নামাজে দাঁড়াই তসবি পড়তেছি, তখন চুক কোনো নামাজে দাঁড়ানো অবস্থায়, তসবি পড়া অবস্থায়, তিলাওয়াত করা অবস্থায় চুকটা বুঝে আসে, এতে প্রমাণিত হয় যে রাহমত নুজুল নাজিল হইতেছে মুসল দ্বারে। আসলে তিলাওয়াতে কোরআন, ওয়াজ শোনা অবস্থায়, খুতবা শোনা অবস্থায় এটা একটা শরীরটা একটু নির্জীব হয়ে আসে, এতে বোঝা যায় যে একটা রাহমত নাজিল হচ্ছে। তাই নামাজের মধ্যে চোখ বন্ধ না রাখা, চোখ খুলে রাখা, আর নামাজের ভিতরে যদি চোখ মানে সিজদাতে গিয়ে তসবিহ পড়তেছেন আর চোখটা বুঝে আসলো, আপনি যদি কিছু সময় আপনার দেখা যায় যে আপনি বলতেই পারেন না, অর্থাৎ ঘুম লেগে গেছে, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। যেহেতু নামাজ সিজদা অবস্থায় আপনার জমিনে ঠেক দেওয়া, আর বসা অবস্থায় যদি এভাবে দাঁড়ানো তন্দ্রা হয়, দাঁড়ানো অবস্থায় এভাবে তন্দ্রা হয়, যেহেতু আপনি দাঁড়ানোই রয়েছেন, শরীরে হয়তো একটু ঝাঁকুনি খেয়েছে, তো এ কারণে নামাজ ফাসিদ হবে না। তো চেষ্টা করা চোখ খোলা রাখা, এমনি তাসবিহ পড়তেছেন চোখটা বুঝে তাসবিহ পড়তেছেন কোনো অসুবিধা নাই, তিলাওয়াত করতেছেন আপনি মুখস্থ তিলাওয়াত চোখ বুঝে তিলাওয়াত করতেছেন কোনো অসুবিধা নাই, তবে নামাজের মধ্যে চোখ খোলা রাখা, ইচ্ছা করে চোখ না মুজা, চোখ খোলা রাখিয়া তিলাওয়াত করা। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, আমরা যখন নামাজে দাঁড়াই, পরবর্তী প্রশ্ন, যাকাতের টাকা এতিমখানায়, এই বোনের আরেকটা প্রশ্ন ছিল, যাকাতের টাকা এতিমখানায় দেওয়া যাবে কি না? জি বোন, যাকাতের টাকা তো এতিমখানায় দেওয়াই বেশি ভালো, কারণ একসাথে আপনার এতিমদেরকে সহযোগিতা করতেছেন, গরিবদেরকে, সাথে সাথে ইলমে দিনের খেদমত হয়ে যাচ্ছে, তাই এতে করে এটা একটা ভালো জিনিস, আপনি বেশি সওয়াবের অধিকারী হবেন। তবে হ্যাঁ, নিজের নিকটবর্তী গরিব যদি থাকে যাদেরকে আপনার দোয়া দরকার, তো তাদেরকে যদি আপনি যাকাত ছাড়া অন্য আপনার পাক্স মাল থেকে, অন্য আপনার খরচের পয়সা থেকে দেন, তাহলে তো আরও ভালো হয়, যেহেতু আপনার নিকটাত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বোন, আর যাকাতগুলা এই এতিমখানাগুলোতে দেন, তো এটা আরও ভালো হয়। তো অবশ্যই আপনি দিতে পারবেন এতিমখানাতে, আপনারা তো দেখতেছেন আমরা ফান্ডরাইজিংগুলো যে করি আপনাদের কাছে, আমরা উৎসাহিত করে করে যে আপনাদের জাকাতের পয়সাটা আমাদের মাদ্রাসার লিল্লা ফান্ডে দিয়ে দেন, হাফিজের জন্য দিয়ে দেন, তো এতেই তো প্রমাণিত হয় যে হুজুররা এটা জায়েজ আছে বলেই আপনাদের কাছে বলেন, অবশ্যই আপনি এতিমখানাতে দিতে পারবেন। তবে হ্যাঁ, জাকাতের পয়সা দিয়ে মসজিদের কোনো বিল্ডিংয়ে খরচ করতে পারবেন না, মাদ্রাসার বিল্ডিংয়ে খরচ করতে পারবেন না, মাদ্রাসার হুজুরদের বেতন দিতে পারবেন না, মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারবেন না, শুধু গরিবের হক মাদ্রাসায় বা এতিমখানায় মসজিদের মক্তবে যে এতিম বাচ্চারা, গরিব বাচ্চারা পড়তেছে তাদেরকে দিতে পারবেন, অথবা তাদের কিতাবাদি খরচ করতে পারবেন, অর্থাৎ গরিব সংক্রান্ত ব্যাপারে আপনি খরচ করতে পারবেন। জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন ছিল, আপনি লম্বা সুরা জানেন না, আপনি কুল হুয়াল্লাহ দিয়া যদি খালি নমাজ হল ফরন, তিনবার হইরা একের হাতো, তিনবার খেনে ফরতা, একবারও ফরতা, তবে এক কুল হুয়াল্লাহ আপনার জানা খেনে থাকতো, আপনি নামাজি মানুষ, আর সুরাতুল ফাতিহা খেনে জানা থাকতো, আপনি চেষ্টা করতে থাকুকার লগে আরও বাট্টি বাট্টি সুরা আছে, ইন্না হতা ইনা হিকুকা, আপনি কুলাউদুবিরাব্বিল ফালাক হিকুকা, কুলাউদুবিরাব্বিন নাস হিকুকা, অন্ততপক্ষে 60টা সুরা তো হিকতা, একজন মুসলমান অবশ্যই দরকার এই 60টা সুরা আর সুরাতুল ফাতিহা, অর্থাৎ ফাঁসটা সুরা যদি মুখস্থ হয়ে যায় সহি হইয়া, তাহলে সাইড রেখা তালা নমাজ চারা, ফাঁস রেখা তালা নমাজ নাই কিন্তু, তো সুরাতুল ফাতিহা প্রত্যেক নামাজ দরকার, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সুরাতুল ফাতিহা পড়লা আর লগে একটা সুরা পড়লা, ফয়লা ফরিল্লা আপনি ইন্না আতাইনা, বাদের রেহাতো ফরিল্লা কুলিয়াইল কাফিরুন, এর বাদের রেহাতো ফরল্লা কুল হু, বাদের রেহাতো ফরিল্লা আপনি কুল হু আল্লাহ, এর বাদের রেহাতো ফরিল্লা কুলাউদু বিরব্বিল ফালাক, এর বাদের রেহাতো ফরিল্লা কুলাউদু বিরব্বিন নাস, আপনার সাইড রেহাত হয়ে গেল, সালাম ফিনানির বাদে আপনি আরও সাইড রেহাত ফরতা, আপনি এগেইন ও সাইডটা সুরা দি ফরৌকা, একইভাবে আপনি তাহাজ্জুদের মধ্যে
দুইটা দুইটা হইরা হইরা ফরৌকা, এগেন ও সাইডটা শেষ হওয়ার বাদে আরও সাইডটা ফরৌকা, আরও ও সাইডটা আরও সাইডের খাতো ফরৌকা। তাই অন্ততপক্ষে সাইডটা সুরা আর সুরাতুল ফাতেহা ফার্স্টটা সুরা আপনার শিখান লাগবো, আর লগে তাশাহুদ ইত্যাদি আত্মাহিয়াত ইত্যাদি আপনাকে শিখতেই হবে। অতি সত্তর যদি আপনার মুখস্থ না থাকে এই সুরাগুলো মুখস্থ করে লুকা, আর এই বাট্টি সুরা দিয়ে আপনি ফর্তা পারবা, এই বাট্টি সুরাগুলো দিয়া। বড় সুরা যদি মুখস্থ করতে পারেন তাহলে ভালো, আর না করলে কোনো গুণা হবে না। পরবর্তী প্রশ্ন ছিল, কোনো মানুষ যদি ঘরে অথবা হাসপাতালে মারা যান তাহলে এই দেশে অনেক বিধিবিধান থাকে, হসপিটালের ডাক্তার চেক করতে হয় ইত্যাদি, করার পরে যখন তারা পারমিশন দেবে কবরস্থানের ব্যবস্থা হবে তখন দাফন কাফন করবেন। বাংলাদেশের মতো আপনার বাবা মারা গেছেন, আপনি পাড়া প্রতিবেশীরে জানাইয়া গোসল দিয়ে আপনি দাফন করিলা পাঁচ ছয় ঘন্টার ভিতরে, এইটা এদেশে সম্ভবপর হয় না, এটা আমরা সবাই জানি। তাই দেশের ল ফলো করে, দেশের আইন অনুযায়ী যেগুলো আছে এগুলা মেনটেন করে, এরপরে গোসল মারা যাওয়ার পর যথাসম্ভব আপনার কাছে লাশ যখন চলে আসবে সর্বপ্রথম কাজ হবে লাশকে গোসল দিয়ে দেওয়া। লাশকে গোসল দিয়া এরপরে লাশের পাশে বসেও আপনি তিলাওয়াত করতে পারবেন, দূরে থেকেও পড়তে পারবেন। পাশে বসে এই কারণে কেউ কেউ পাশে মনটা নরম থাকে, পাশে বসেই যে পড়তে হবে এমন কোনো প্রয়োজন নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত লাশে ধোয়ানো না হয়েছে, গোসল না দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি পাশে বসে তিলাওয়াত করতে পারবেন না। আপনি কারণ লাশ মারা যাওয়ার পর, মারা যাওয়ার সময়ে সকরাতের আদাব হয়, অনেক সময় অপরিষ্কার হয়ে যান, তাই গোসল দেওয়া একান্ত প্রয়োজন, এই জিনিসটা খেয়াল রাখবেন। দূরে বসে পড়লেও আল্লাহ পাক দিলের খবর জানেন, লাশ হসপিটালে আছেন, আপনারা ঘরে বসে তিলাওয়াত করেন, মসজিদে তিলাওয়াত করেন, বাংলাদেশের মাদ্রাসায় তিলাওয়াত করান, সেইগুলো আল্লাহ পাক জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব এই মুর্দার রুহের মধ্যে গিয়ে পৌঁছে যাবে। জাযাকাল্লাহু খায়র, আশা করি বুঝতে পেরেছেন। আর পয়সা দিয়ে কিন্তু কিছু করা, যে আমার বাপ মরছ ইন্যনে আমি বিজি রে বা খামখাজো, আচ্ছা হুজুর পাঁচ ছজন আনিলাও তাইন তেন আমার বাপের বাজু কুলে নৌকাদন পয়সা দিয়ে আনিলিলা, এইটা সম্পূর্ণ হারাম। মুর্দার জন্য সওয়াব রেসাই করা পয়সা দিয়ে কোনো মানুষকে, যে আলিম আসবেন তিনিও হারাম কাজ করলেন, যে মানুষ করতেছেন তারাও হারাম কাজ করবেন, কারণ মানুষ মারা গেলে তার জন্য সওয়াব রেসাই সকলের জিম্মাদারি। জাযাকাল্লাহু খায়র। পরবর্তী প্রশ্ন ছিল, একজন মানুষ বিপদে পড়লে কলিমার তসবি যদি 10,000 বার 20,000 বার 30,000 বার ফরোইন, তে তো অত তসবি ফরতা আত্মীয় স্বজন সবে মিলাইয়া যদি আপনি ফরোইন, যেও ফরবা তাই তো সবের অধিকারী হইবা, আর সকলের পক্ষ থেকে দোয়া করলে আপনি আপনার ঘরে বইয়া দোয়া করা, তাইন তানের ঘরে বইয়া দোয়া করা, আল্লাহ পাকে সকলের দোয়ার মধ্যে কেউ না কেউ দোয়া তো আল্লাহ পাক কবুল করবেন, আর যারা পড়তেছেন অন্ততপক্ষে তাদের তো সওয়াব হবে, তাই এটা না যাইজ হওয়ার কোনো কারণ নাই। আপনারা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, কেউ মুসিবতে পড়ছেন, আপনার ভাই একটা বিপদে পড়ছেন, আপনারা পাঁচ বোন আছেন, পাঁচ ঘর থেকে আপনারা এই সমস্ত দোয়া দুরুদ করতেছেন, অবশ্যই করতে পারেন। তবে প্রয়োজন নাই যে এমন না যে এক জায়গায় ঈশা জমা হইয়া বার্মিংহামে আপনার এক বোন থাকেন, আপনি লন্ডনে আছেন, ওখান থেকে তুমি চলে আসতে হবে দোয়া করার জন্য, এটার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার ঘরে দোয়া করুন, উনি ওনার ঘরে দোয়া করুন, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, একসাথে গেট টুগেদার যদি হন এটা না যাইজও নয়, আপনারা একসাথে বসে এক জায়গায় বসেও যদি দোয়া করেন তবুও এটা ভালো, আপনি দোয়া করতে পারবেন। জাযাকাল্লাহু খায়র। পরবর্তী প্রশ্ন ছিল, মাগরিবের নামাজ, নামাজের পরে নফল নামাজ, এটা ছয় রেখাত পড়ব না চার রেখাত পড়ব, আপনি ছয় রেখাত পড়তে পারেন, ছয় রেখাতই পড়া, আর তাছাড়া আপনি যদি আরও বেশি পড়তে চান বেশি পড়তে পারবেন, অথবা আপনার সময় কম আপনি কম পড়তে পারবেন, দুই রেখাতও পড়তে পারবেন। নাফাল নামাজ এটা হলো অপশনাল, আপনি যা পড়বেন বেশি সওয়াব, বেশি পড়লে বেশি সওয়াব পাবেন, কম পড়লে কম সওয়াব পাবেন, আর মাগরিবের নামাজের পরে যে নফল নামাজের সেটা ছয় রেখাতই, আপনি ছয় রেখাত পড়বেন। জাযাকাল্লাহু খায়র। আর এর বেশি পড়লেও কোনো গুণা নাই, আপনার সওয়াব হবে। দাড়ির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, দাড়িটা রাখা কি, দাড়ি কি জিনিস, দাড়ি হইলো আমার মুখের মধ্যে এটা যা আছে এটার নাম হইলো দাড়ি, আর ওই যে কি একটু একটু দেখা যাইতেছে ওইটার নাম হইলো মুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দাড়ি ছেড়ে দাও এবং মুসকে কাটো, মুসকে ছোটো করে রাখবা। আমরা এটা উল্টা আমাদের সমাজে হয়ে গেছে, মুস ইয়া মোটা গজ মুস রাখা হয়, আর দাড়িকে প্রতিদিন ইয়াহুম ইয়াহুম করে নবীজি সাল্লামের গলার মধ্যে ছুরি লাগাইয়া এটাকে পালিশ করা হয়, উল্টা হয়ে গেছে। এই কারণে
নবীজি সাল্লাল্লাহু ইসলামের দাইমান কোনো আমল যদি থাকে কোনো সুন্নত সেটা হলো দাড়ি আর হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম জি হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম এটা দাইমান রেখেছেন কোনো দিন কোনো রেওয়ায়েতে নাই যে নবীজি ইসলাম একদিনের জন্য দাড়িটাকে কামিয়েছেন যেটা নবীজি সাল্লাল্লাহু ইসলামের দাইমান আমল ছিল সেটাকে শুধু সুন্নত বলে ছেড়ে দেবেন এটা কি ওয়াজিব নয় কারণ একদিনের জন্য নবীজি ইসলাম ছাড়েন নাই তাই এটা ওয়াজিব হয়ে গেছে এই কারণে কোনো নামাজ যদি নবীজি ইসলাম নিয়মিত পড়তেন সেটা যেভাবে ওয়াজিব হয়ে যায় কোনো নামাজ নবীজি ইসলাম সবসময় পড়েছেন সেটা ফরজ ফরজ নামাজ আর যেটা হঠাৎ হঠাৎ করেছেন সেটা সুন্নত দাড়ি তো হঠাৎ হঠাৎ ছিল না সার্বক্ষণিক ছিল তাই এটা ওয়াজিব অবশ্যই গুরুত্বপূর্ণ ওয়াজিব কেউ দাড়ি না রাখলে মারাত্মক গুনায়ের অধিকারী হবেন আর প্রতিটি মুসলমানের জন্য মুমিনের জন্য নবীজি ইসলামের উম্মতের জন্য দাড়ি রাখা তোমার দাড়ি কতটুকু রাখবো যতটুকু নবীজি ইসলাম রেখেছেন আজকাল দেখি অনেক হুজুরেরা ওয়াজ করেন এভাবে ওয়াজ করেন আর দাড়িতে নড়ে লামির নিচ পর্যন্ত এভাবে নড়ে হুজুরে পাক ইসলাম দাড়িটাকে কেটে সেটে রাখতেন চিরনি করতেন এক মুষ্টির পর্যন্ত দাড়ি রাখতেন এক মুষ্টির তোরা উপরেও যদি হয় এত লম্বা যেন না হয় পসরাবে বসলেন দাড়িটারে এইভাবে আটাইয়া গিয়া প্রস্রাব করতে হয় নাউজুবিল্লাহ মিন জালিক আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলে আসছি একজন কলার আছেন অনেকক্ষণ যাবত কলটা নিয়ে নেই এবং আমার হাতে আর একটা প্রশ্ন আছে কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি ম্যাজিস্ট্রেটনে টেলিফোন করছি আমার কোয়েশ্চন হলো যে আমরা ইনত সানরাইজার 7:38 তে সানরাইজার পরে এশাগর নামাজ কত সময় থাকে মাশাআল্লাহ আমার হাতে দুইটা প্রশ্ন আছে এটার জবাব দেওয়ার পর আমি ইনশাআল্লাহ আমার কথাতে চলে আসবো অথবা আপনাদের কল থাকলে কল নেব প্রশ্ন করেছেন মাগরিবের নামাজ তাশাহুদের পর দোয়া এবং বা যে কোনো নামাজের তাশাহুদের পর সালামের পর দোয়া ইত্যাদির ব্যাপারে প্রশ্ন করেছেন বেশ লম্বা প্রশ্ন আপনি করেছেন যে দোয়া ফরজ নামাজগুলোতে তাশাহুদের পর আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু এটা পড়বেন এরপরে এই দোয়াগুলা এই দোয়াগুলা পড়া তাশাহুদ পড়া তাশাহুদের পরে এই দোয়াগুলা পড়া সুন্নত সেগুলো যদি না পড়েন নামাজ হবে সেগুলো পড়া সুন্নত সেগুলো পড়বেন আর নামাজের পরেও দোয়া করা সুন্নত পদ্ধতি সুন্নত আমল কারণ নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার কয়েকটা মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত হইল একটা সময় হইল নামাজের পরে তা যেহেতু দোয়া কবুল হয় তো প্রতিদিন করলে অসুবিধাটা কী প্রতি নামাজের পরে করলে অসুবিধাটা কী তাই প্রতি নামাজের পরে যদি আপনার সময় থাকে দোয়া করুন সময় না থাকে আপনি হেঁটে হেঁটে দোয়া করুন নবীজি ইসলামের আজকার রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিকির আজকারের মধ্যে ছিল প্রতি নামাজের পরে নবীজি ইসলাম যে সমস্ত তসবিহাত পড়তেন সেই সমস্ত তসবিহাত পড়ুন তাই আমরা যেভাবে আপনারা আমরা যেভাবে দোয়া করি সেই দোয়া করা অব্যাহত রাখুন আরও বেশি বেশি করে দোয়া করুন সেটা মাগরিবের হোক আর জোহরের হোক আসরের হোক সকল নামাজের পরে দোয়া করুন সুন্নতের পরে করুন ফরজের পরে করুন বিশেষ করে ফরজ নামাজের পরে দোয়া করুন আল্লাহ পাক আমাদেরকে বেশি করে দোয়া করার তৌফিক দান করুন কারণ হাদিসে এসেছে আদ্দোয়াও মুখ্যুল ইবাদা ইবাদতের মগজ হলো দোয়া অন্য হাদিসে এসেছে আদ্দোয়াও আল ইবাদা কারণ দোয়া আলাদা একটা মখসুস একটা ইবাদত ইন্ডিভিজুয়াল একটা ইবাদত দোয়া দোয়াটা একটা ইবাদত যেভাবে নফল নামাজ পড়া একটা ইবাদত নফল রোজা রাখা একটা ইবাদত তিলাওয়াতে কোরআন একটা ইবাদত এভাবে দোয়াটা একটা ইবাদত কেউ নামাজ পড়লো না মনে করেন জোহরের নামাজ পড়ছে এখন হঠাৎ করে অজু করে আসছে সে চাইতেছে আল্লাহর কাছে দোয়া করবে অথবা বসা আছে সে চাইতেছে আল্লাহ পাকের কাছে এবাদত দোয়া করবে তো সে যদি হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করে কয় মনোবাক্যে তাহলে সেটা একটা আলাদা একটা এবাদত হবে শুধু নামাজের পরেই যে দোয়া করা যাবে এমন কোনো কথা নয় যে কোনো সময় দোয়া করতে পারবেন একজনের ঘরে দাওয়াত দিয়েছেন আমাকে আমি ঘরে গেলাম চা টা খেয়ে চলে আসবো সেই সময় সবাইকে নিয়ে একটা দোয়া করলাম সেটা একটা এবাদত এই সময় নামাজ পড়তে হবে দুই রাকাত এরপরে দোয়া করতে হবে এমন কোনো প্রয়োজন নাই সে সময় আপনাদেরকে নিয়ে দোয়া করলাম অথবা আমি একাই দোয়া করে চলে আসলাম সেটা একটা ইবাদত জাযাকাল্লাহ সর্বশেষ প্রশ্নের জবাবটা হলো বোন প্রশ্ন করেছেন সূর্য উদয় হয় 3:37 মিনিটে
এই সময়ে সানরাইজিং সময় হয়, এই সময়ে নফল নামাজ অথবা ইশরাকের নামাজের ব্যাপারটা জানতে চেয়েছেন। সূর্য প্রতিদিন তিনটা সময়ে নামাজ পড়া মাকরুহ তাহরিমি হারাম। একটা হলো সূর্য উদিত হওয়ার সময়ে, সূর্য উদিত হওয়ার সময়ে 23 মিনিট উলামায়ে কেরামগণ বলেছেন 23 মিনিট নামাজ পড়া হারাম। কারণ কি? কারণ সমুদ্রের পাড়ে দাঁড়ালে দেখবেন আপনি সূর্য উঠতেছে, মনে হচ্ছে যেন পানির ভিতর থেকে সূর্যটা বের হচ্ছে। ওই সূর্যটা বের হতে, পানির ভিতর থেকে বের হতে পুরা সূর্যটা উপরে উঠতে 23 মিনিট সময় লাগে উদিত হওয়ার সময়। এই কারণে এই 23 মিনিট সময় নামাজ পড়া মাকরুহ তাহরিমি। এই সময়টার পরে আপনি নামাজ পড়বেন, তো এই সময়ে আপনি ইশরাক পড়বেন। আর এই সময়টা পুরাপুরি লাল হওয়ার পর, অর্থাৎ যখন 10টা হয়ে যাবে, এর 9টা সাড়ে 9টা হয়ে যাবে, এর এই সময়ে আরও কিছু নফল নামাজ রয়েছে, সেই নামাজ আদায় করতে পারবেন। দুপুরের আগ পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত আপনি যে কোনো নফল নামাজ ইত্যাদি আপনি আদায় করতে পারবেন। আর দুপুরের সময় থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত একটা এই সময়টা আপনার এই সময়টা নামাজ পড়া মাকরুহ তাহরিমি। আর আসরের সময় যখন হয়ে যাবে, আসরের নামাজ আপনি আদায় করে নিছেন, মাগরিবের আগ পর্যন্ত অন্য কোনো নামাজ পড়া মাকরুহ তাহরিমি, আপনার নফল কোনো নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কিন্তু আপনি আসরের নামাজ আদায় করতে পারেননি, আপনি সফরে ছিলেন, শপিং গেছিলেন, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন, ডাক্তারে গিয়েছিলেন, ঘরে এসে দেখছেন আপনার আর 5 মিনিট বাকি, দৌড়ে অজুতে গেছেন, অজু করে এসে আপনি দেখছেন আর 1 মিনিট বাকি, আপনি কজা না করে নামাজে দাঁড়িয়ে যান। আপনি যদি তখন বলেন যে মকরু অক্ত, এখন নামাজ পড়বো কিভাবে, না, আপনার জন্য তখন এই অক্ত মকরু নয়, বিকজ আপনি ফরজটা আদায় করেন নাই, আপনি দাঁড়িয়ে যাবেন আপনার নামাজের মধ্যে। আপনি নামাজে ঢুকার পরে যদি মাগরিবের সময় চলে আসে তো কোনো অসুবিধা নাই, কারণ আপনি অক্ত মতো আপনি নামাজের শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলেন রাতে 12টার পরে নামাজ পড়া যায় না, এশার নামাজ পড়লে হয় না, এটা ঠিক নয়। ফজরের আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন নাই, ঘুমিয়ে পড়েছিলেন মাগরিবের পরে আপনার বাচ্চাকে নিয়ে, আপনার ঘুম লেগে গিয়েছিল, আপনি উঠে দেখেন রাত্রে 1টা হয়ে গেছে, দৌড়ে উঠে যান আপনি অজু করুন, কারণ ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত থাকে, আপনি নামাজ আদায় করে নেবেন। জাযাকাল্লাহু খায়ের। ভাই বোনেরা, আমি আজকে কথা বলছিলাম আপনাদের সামনে ইত্তেফাক, ইত্তেহাদের উপর, ঐক্যের উপর, একতার উপর। একতাই শক্তি, একতাই বল আমরা দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু অনৈক্য আমাদের মধ্যে একদম আমাদেরকে চতুর্দিকে বিরাজ করছে অনৈক্য। একটা ঘরের মধ্যে ঐক্য নাই, একটা ফ্যামিলির মধ্যে ঐক্য নাই, একটা বাড়ির মধ্যে ঐক্য নাই, দেশের মানুষের মধ্যে বিভক্ত, মতের পার্থক্য, ঐক্য নাই, যার কারণে এত অশান্তি। তাই যদি শান্তি পেতে হয় এই দুনিয়াতে এবং আখেরাতে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে একতা থাকতে হবে, একে অন্যের প্রতি ভালোবাসা থাকতে হবে। বিশেষ করে মুসলমানদের মধ্যে ঐক্যের একটা, ভ্রাতৃত্বের একটা শক্ত বন্ধনে আমরা আবদ্ধ হতে হবে, যদি তা না হয় তাহলে আমরা বিলীন হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যে যদি তোমরা তিনজন একসাথে চলো, তাহলে তোমরা নবীজি সিস্টেমের হাদিস, তাহলে তোমরা কাউকে আমির বানাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যে একটা জামাত ছাড়া কোনো ঐক্যবদ্ধতা ছাড়া কোনো আন্দোলন হতে পারে না, কোনো জামাত হতে পারে না, আর এমারত ছাড়া, অর্থাৎ ঐক্যবদ্ধ হইতে হইলে তো একজনকে আমির বানাতে হবে, তাহলে কোনো আন্দোলন সফলতা লাভ করতে পারে না। তাই আসুন আমরা এতাত যেন আসে, যিনি ঐক্যবদ্ধ হতে হলে একজনকে আমির বানাতে হয়, নামাজ পড়তে হলে একজনকে ইমাম বানাতে হয়, আমরা আমিরও যেন তাকে বানাই যার মধ্যে আখলাক আছে, যার মধ্যে ইমানদারি আছে, এবং তাকে যেন আমরা এতাত করতে পারি, আমরা ঐক্যবদ্ধভাবে যেন আমরা সব কাজ করতে পারি। অনৈক্যের কারণে আমাদের সকল ধ্বংস আমাদের জন্য চলে আসতেছে, আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক কোরআনে করিমকে আমরা শক্ত করে আঁকড়ে ধরে আমরা এটাকে আমরা মাধ্যম বানিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আগামী নুরুল প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়ার দরখাস্ত রেখে আমিও আপনাদের জন্য দোয়া করবো প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।